হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজই আমরা আসুন চিল্কিরহাট, কোচবিহার চিল্কিরহাটের একটি মেলা হওয়ার লাগছে। কারিশালের মেলা যেমন হয় আর কি, হুজুর সাহেবের মেলা সেম অমনি মেলা। তো চলো, সকাল থেকে ডিউটিতে আসুন, 9টা থেকে আসুন, সারা রাত ডিউটি বলল। তো চলো দেখা যাক, তোমারগুলো দেখাবো সেই বিশাল মেলা, বিশাল আয়োজন, তোমারগুলো দেখাবো, সাথে থাকেন। তো এই যে আর কি আমার পুলিশ ক্যাম্প, মেলা পুলিশ আছে নেত্রী, আর তাছাড়া ওই ভিতরত মেলা। চলো যাবো আস্তে আস্তে। এই যে আর কি সবাই দান করে, যেরকম মানসিক থাকলে যে হাঁস মুরগি সবাই দান করে, যে দেখেন কত দান করছে, সে ভাল লাগে। আমার তো দেখলে হয় না, এমন তো আমি ফার্স্ট টাইম আর কি দেখি লাগছুম। চলো ভিতর যাই। এই যে একটু পরেই আর কি নামাজ টামাজ পড়া হবে, ইফতার হবে, ইফতার পার্টি। মহাত্মা আসেননি, আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা সহিত চলো উদ্দেশ্যে। মানে মেলাটা আর কি অত বড় না, তাও আর কি যা ভিড়, যে দুদিনও রোজা আছে, তো একটু পরে ইফতার পার্টি হবে, দেখাবো তোমার ভালো মেলা আছে, মোটামুটি ভালো খাবার দোকান উঠতে আছে, মানে সেই ভিড়, রাইতে তো দেখাবো মেলা, ইফতার পার্টি হবে, চলো যাই। দিদি আবার যাবে, রোজা ভাঙবে, টাইম হয়ে গেছে। এমন কাদা, তাও এত ভিড়। এই যে সব খাবার দোকান, এই খাবার দোকান, বাবা এত খাবার দোকান, না যাই খাবার দোকান। তো গাইস দাদা আর কি নিয়ে আসে বাড়ি থেকে, ওই যে দেখেন, তো দেখাবো কি কি নিয়ে আসছে। তোমরাগুলো বলে আমার তো যাবে না, তো ঠিক আছে আমরা তাও যাবো, কিন্তু পরে আগে দিদি খুলবে রোজা, তারপর। এই যে ঘুগনি, খেজুর, কলা, মুড়ি সব আছে, তো চলো আগে খাক। তারা আমি চুপ করে ভিডিওটা তো নিয়ে নি। এই যে আমরা দুইজন, এই যে এই কোথায়, এই যে আমার তো রোজা, পুরো খাওয়া লাগবে, ভোগ ধরছে না। সো গাইস ফাইনালি চলে এসছে, আমার রোজা আছে, কিন্তু মুই এমনি খাং আর কি। সো গাইস ফাইনালি ইফতার পার্টি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এলা যাওয়ার লাগছে আর কি আমাদের যে ক্যাম্প আছে ওটি, চলো যাই। মাত্র আর কি সন্ধ্যা হওয়ার দিকে, তাই আর কি যা ভিড়, এসে দেখেন এত ভিড় বাবা, গো ঠেলি ঠেলি যাওয়ার লাগে। একবার তো খায় আসছি, জানেনি আমি কত খাং আর কি। এই যে আবার দেখছেন, মানে একবার খাওয়া শুরু হয়েছে, আবার খাওয়া দিচ্ছি। তো গাইস আর কি ডিউটি তো অনেকক্ষণ হয়ে গেছে, 11:08 আর কি, তো খাবার আসুন, তো চলো দেখাই কী কী খাওয়া আছে। দিনের তো খাইছি মৌসম দিয়া, হ্যাঁ তো মাছ আছে, তো দেখি যা ভিড় লাগছে বাপু, কতগুলো মানুষ তো খাবার বসে করে, যে কত লাইন, এই যে স্যার নিজেই রান্না করে, স্যারের স্পেশাল রান্না। মানে দুপুরে তো এত মানে মানে এত লম্বা লাইন ছিল, মেলাক্ষণ লাইন দেওয়া লাগছে, কিন্তু আজই যার জন্য একটা আইটাইটা পরিষ্কার না করতে এসে বসে গেছো, কারণ মিস করা যাবে না ভাই। এমনি মেলা রাত হয়ে গেছে, ওয়েদার খুব খারাপ, তাও বাড়ি যাওয়া দেরি আছে, এবার মেলা এত ভিড় হওয়া লাগছে, পরিষ্কার করুক। হ্যাঁ করো ভাত ঘ্যাট আর কি আছে, এই আমারগুলো সবার খাওয়া শেষ। জামদা শাহনাজদি, ভাত ডাল সবজি মাছ, তো চলো খাওয়া যাক। তো গাইস আমারগুলোর অবস্থা দেখির পর লাগছেন, মানে একেবারে ঘুমে বিভোর এক একজন, সেই সকাল হয়ে 1:30 আসছি, আর 11 রাত্রি 10টা, তাও একেবারে কোনো নাম নাই, কখন যাবো ঠিক নাই, বৃষ্টিও আসে না, বৃষ্টি আসলে তাড়াতাড়ি মেলা শেষ হয়, কিন্তু মেলাতে এত কি সবাই একদম ভিড় হয়ে, কখন যে যাবো ভগবান জানে। এই যে দাদা আমাদেরকে পার্টি দিবে এগরোল, এই যে এগরোল হোক, কি খাবো আমরা, এগরোল। তো গাইস আমারগুলো এগরোল দিয়ে আসছে, দাদাকে এলাও দেয়নি, প্রতি আমরা খাই আর কি, খাওয়া তো লাগবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এই যে আমরা এখন পান খাবে আর কি সবাই, ওই যে পান, চলো ওরা খাক, তুই তো খাক না। সো গাইস ফাইনালি এলাও রাত্রি
12টা তো প্রায় দোকানপাটে যে বন্ধ হওয়ার লাগছে। কালি অব্দি মেলা আছে কিন্তু কালি তো এতক্ষণ থাকা তো আর সম্ভব না। তো চলো, একদম পুলিশ ক্যাম্প সব ফাঁকা হয়ে গেছে, শুধু আমরা কয়েকজনই আছি। এই যে যাই। সো গাইস, ফাইনালি মানে মেলা একটু আর কি ফাঁকা হয়েছে, এলা বাজে রাত্রি 12টা। এই যে বাস দাঁড় হয়ে আছে, সবাই বাসের ভিতরত আছে, স্যার এলাও আসে নাই, তো আসুক, আমরা বাইরে দাঁড়ায় আছি, ভিতরত এত গরম। তো ঠিক আছে, আসুক, তারপর যাব বাড়ি। আর চলে না শরীর, 8:30 থাকি, এখন বাজে রাত্রি 12টা, কালি আবার এক্সাম আছে, এক্সামের ডিউটি। তো চলো, টাটা, ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলবে না। আর অনেক দিন পর মানে এরকম একটা মেলাতে মানে আসলাম, কারণ আমারও তো হয় কারিশালত, কিন্তু কারিশালত গেছিলাম আজ থেকে 4-5 বছর আগত, হ্যাঁ না, জাং না। তো ঠিক আছে, নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্কে গিয়ে সবাই ফলো করে নিও। টাটা, নেক্সট ব্লগে আবার কথা হবে।